প্রতিদিন আমরা কতবার ফ্রিজের দরজা খুলি? গড়ে 15 থেকে 20 বার। আর এর মধ্যে নরমাল বা ফ্রিজ সেকশনটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। এই সমস্যা আর কতদিন? আর না, এই সমস্যার সমাধান দিতে আমি মেজবিন আজকে কথা বলবো ইকো প্লাস বটম মাউন্ট রেফ্রিজারেটর নিয়ে। যেহেতু নামের সাথে বটম মাউন্ট কথাটা আছে, সেহেতু বুঝতেই পারছেন যে ডিপ বা ফ্রিজার সেকশনটা নিচের দিকে দেওয়া হয়েছে আর নর্মাল সেকশনটা আছে উপরের দিকে, তাই বারবার ঝুঁকে খাবার নেয়া বা রাখার প্রয়োজন হচ্ছে না। ইন্টারেস্টিংলি, নর্মাল সেকশনের মতো এই ফ্রিজের ডিপ বা ফ্রিজার সেকশনটাও আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করা আছে। ইকো প্লাস বটম মাউন্ট রেফ্রিজারেটরের ক্যাপাসিটি 195 লিটার থেকে 235 লিটার পর্যন্ত, যার ফলে আপনি আপনার চাহিদা মতো যে কোনো ক্যাপাসিটির রেফ্রিজারেটর বেছে নিতে পারবেন। ইকো প্লাস ফ্রিজের বডিতে ব্যবহৃত হয়েছে ফুড গ্রেড প্লাস্টিক, যার কারণে খাবারের গুণগত মান বজায় থাকে। এই ফ্রিজে রেফ্রিজারেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে R600a নামক গ্যাস, যেটা শুধু এনার্জি সেভ করে না, পরিবেশের জন্য ভালো, আর সাথে থাকছে আকর্ষণীয় কালার এবং ডিজাইন। ইকো প্লাস বটম মাউন্ট রেফ্রিজারেটর একদমই বাজেট ফ্রেন্ডলি, যা সাধ্যের মধ্যে আপনার প্রয়োজন পূরণ করে থাকে। সো ইকো প্লাসের সাথে অঙ্কটা একদমই সহজ।